আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই স্থানে পানি না পাওয়া যায় সেখানে তায়াম্মুমের বিধান দিয়েছেন। আমরা সেখানে তায়াম্মুম করে সলাত আদায় করব, নিজেদের ইবাদত বন্দেগীকে পূর্ণ করব। তায়াম্মুম করার নিয়ম কি আজকে আপনাদের সামনে সে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমত তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটি। আপনি প্রথমে নিয়ত করবেন, কারণ নিয়ত ছাড়া তো আপনার কেন আপনি তায়াম্মুম করছেন, আপনি কি ইবাদতের জন্য, এটা তো বোঝা যাবে না। এবং বাংলাতে আমি অমুক নামাজ আদায়ের জন্য বা অমুক ইবাদতের জন্য তায়াম্মুম করছি, এই নিয়তটি মনে মনে করে নেবেন, আরবিতে করাটা জরুরি না। দুই নম্বর হচ্ছে আপনি আপনার হাত আঙ্গুলগুলোকে ফাঁক করে এভাবে মাটিতে স্পর্শ করবেন। আমরা যদিও টাইলসের উপরে আছি কিন্তু ধরে নিই এটা মাটি, মাটিতে স্পর্শ করার পরে হাত দুটি তুলবেন। আপনি দু হাতে এভাবে ঝাড়বেন, ঝাড়ার পরে মুখমণ্ডল, চুলের উৎপত্তি স্থল থেকে নিয়ে থুতনি এবং দুই কানের এই যে লতির মাঝ বরাবর পুরো মুখটাকে আপনি একবার মাসাজ করবেন, এটা ফরজ। দ্বিতীয় ফরজ আদায় হয়ে গেল। তিন নম্বর আরেকটি ফরজ রয়েছে, আবার আপনি হাত দুটিকে মাটিতে স্পর্শ করেন। মাটিতে স্পর্শ করানোর পরে আপনি হাত দুটি তুলুন, তোলার পরে আপনি এভাবে আবার দুবার তিনবার ঝাড়ান। যখন মাটিগুলো পড়ে গেল, এবার আপনি আপনার প্রথমে ডান হাত তারপরে বাম হাত কীভাবে মাসাজ করবেন, আপনি এই যে আঙ্গুলগুলোকে এরকম করবেন। তাহলে আমরা এভাবে পিঠটা মাসাজ করলাম, তারপর এখন পেট, ব্যাস আমার ডান হাত মাসা হয়ে গেল। এবার বাম হাত আমরা মাসা করব আবার আগের মতো, এই যে তারপরে এই দুইটা আঙ্গুল যেটা বাকি ছিল মাসা করাইতে হাতের পেটগুলোকে আমরা মাসা করে ফেললাম, ব্যাস তেমন হয়ে গেল। আসলে ইসলাম আমাদের জন্য খুব সহজ, কিন্তু আমরা ইসলামটাকে খুব কঠিন করে উপস্থাপন করি বা কঠিন কিছু মনে করি। দেখুন, পানি নাই সেক্ষেত্রে আপনার রুজু করাটা গোসল করাটা জরুরি না, শুধু এতটুকু কাজ করলেই আপনার তায়াম্মুম হয়ে যাচ্ছে এবং আপনি ফরজ সালাত আদায় করতে পারবেন। সুতরাং প্রিয় দর্শক, আবার বাড়ির তৃতীয় তলায় পানি আছে দেখে আপনি নিচতলায় থেকে তৃতীয় তলায় উঠতে কষ্ট হবে, বিধায় তায়াম্মুম করবেন এই সুযোগ কিন্তু নাই। হ্যাঁ, তায়াম্মুমের জন্য এমন শর্ত আছে যে পানি যেখানে পাওয়া যাচ্ছে না, আপনি শত চেষ্টা করলেন, পরিশ্রম করলেন, তারপরে পানি পাওয়া যাচ্ছে না, এমন মুহূর্তে যখন আপনি জানবেন যে আমি পানিটা না পেলে আমার তো নামাজটা কাজা হয়ে যাচ্ছে, তখন আপনি তায়াম্মুম করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।